আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ভিডিওর প্রথমে একটু বাল্টিক সাগর সম্পর্কে আইডিয়া না দিলে অনেকে বুঝবেন না যে এখানে আসলে ঘটনাটা কী ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাঝে মাঝে আপনারা বাল্টিক সাগরের শব্দটা আমার কাছ থেকে শোনেন, তো আজকে একটু বর্ণনা না দিলে আপনারা আসলে বুঝবেনই না যে নিউজটার ফোকাসটা কোথায়। বাল্টিক সাগরে আপনারা সম্ভবত, এটা ইউরোপের উত্তরাংশে অবস্থিত এবং এখানে 9টা দেশের সীমানা সরাসরি এই সাগরটার সাথে কানেক্টেড আছে। আর এই 9টা দেশের মধ্যে একটা দেশ হচ্ছে রাশিয়া, বাকি 8টা দেশ বেসিক্যালি এরা ন্যাটো এবং ইউরোপেরই অন্তর্ভুক্ত দেশ, যেমন জার্মানি আছে, পোল্যান্ড আছে, লিথুয়েনিয়া আছে, যে সবগুলো দেশ এই মুহূর্তে রাশিয়ার বিপরীতে অবস্থানকারী। এখন যখন আমরা দেখছি যে আন্তর্জাতিক যুদ্ধের একটা দামামা বাজছে, তখন রাশিয়ার প্রতি সবার কিন্তু একটা সন্দেহমূলক অবস্থান, কারণ পুতিন যে কোনো সময় ঘটনা ঘটাইতে পারে। আর যখন দেখা যাচ্ছে যে রাশিয়ার জঙ্গি বিমানগুলা সে বাল্টিক সাগরের আন্তর্জাতিক সীমানার বাহিরে যাচ্ছে, তার মানে বাকি যে 8টা রাষ্ট্রগুলো আছে তাদের কারো না কারোর দিকে ধাবিত হওয়ার একটা মানে সিস্টেম থাকতে পারে, অথবা গোয়েন্দা নজরদারি। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে যে শত্রুতা সেটা আজও রয়ে গেছে রাশিয়ার ভেতরে, জার্মানির ভেতরেও। আর এই মুহূর্তে বাল্টিক সাগরে বেশ কয়েকদিন যাবৎ পুতিনের বিমান কিন্তু দৌড়ানি খাচ্ছে। গতকালকেও আপনার বাল্টিক সাগরে 3টি রুশ জঙ্গি বিমানকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে জার্মানির বিমান বাহিনী। দর্শক, এর মধ্যে যে 3টা বিমান ছিল, একটা হচ্ছে সুখুই SU-27 জঙ্গি বিমান এবং একটি ইলিউয়েশন IL-20 জঙ্গি বিমান। আর বাল্টিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশ সীমায় ট্রান্সপন্ডার সংকেত ছাড়াই উড়ে যাচ্ছিল আপনার এই 3টি রুশ জঙ্গি বিমান, আর যার কারণে এদের গতিরোধ করা হয়েছে বলে দাবি জার্মান বাহিনীর। টুইটারে জার্মান বাহিনী লিখেছে, দুটি সুখোই SU-27 যুদ্ধবিমান এবং একটি ইলিউয়েশন IL-20 বিমান হঠাৎ করে শনাক্ত করেছে জার্মানি এবং যুক্তরাজ্যের ইউরো জঙ্গি বিমানরা, আর সাথে সাথে সেখানে তারা তাদের জঙ্গি বিমান পাঠিয়েছে। মাঝ আকাশে উড়তে থাকা রুশ বিমানের সাথে বেশ কয়েকটি ছবিও টুইটারে প্রকাশ করেছে জার্মান বিমান বাহিনী। রুশ জঙ্গি বিমান নিয়মিত রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে যাতায়াত করে, ফলে বাল্টিক সাগরে এই ঘটনাটা নিয়মিত, কিন্তু ওই কালিনিনগ্রাদের বাহিরেও ওই আন্তর্জাতিক রুটকে ক্রস করে অন্য দেশগুলোর আকাশ সীমায় যখন ঢুকতে যায়, তখনই ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নগুলা তারা নিজেদের আকাশ সীমাকে রক্ষায় রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলোকে কিন্তু ধাবিত করে। অ্যান্ড দিস ইজ দ্য থার্ড টাইম এই যে ঘটনাটা আমরা দেখলাম। জার্মানি চলতি মাসের শুরুতেই ন্যাটোর হয়ে বাল্টিক সাগরের আকাশ সীমার নজরদারির দায়িত্ব যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে। ন্যাটো মিত্রদেশগুলো ওই এলাকার আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে চায়, কারণ লিথুয়েনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধ বিমান নেই, যেই 3টি দেশ এই বাল্টিক সাগরের তীরবর্তী দেশ, এমনকি এরা অনেকেই ন্যাটো এবং ইউরোপের সদস্য আপনারা জানেন। সো এখানে ন্যাটো যেটা করছে কি, যে রুশ যুদ্ধ বিমান বা জঙ্গি বিমান বা নজরদারি বিমান যখনই আকাশ সীমা ক্রস করে, তখনই এসে এরা ধাওয়ানি দেয়। তবে রাশিয়ার পক্ষ থেকে এই ধাওয়ানি খাওয়ার পরে কোনো ধরনের বক্তব্য কিন্তু দেওয়া হয়নি, কারণ দেখাইতে তো গেছিল গুন্ডামি পুতিন। এখন জার্মানি ওই জায়গাতে যেহেতু নিরাপত্তার দায়িত্বে পালন করছে, ইউক্রেনকে তারা কিছু দেখ না দেখ, বাট জার্মানির কাছে কিন্তু এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান, জঙ্গি বিমান যুক্তরাজ্যের কাছে কিন্তু অনেক আছে, যেটা তাদের আকাশ সীমাতে গেলে রাশিয়ার যুদ্ধ বিমানগুলোকে আপনার মনিটরিং করে। তবে রাশিয়ার যুদ্ধ বিমান বা জঙ্গি বিমানগুলো সেখানে আলাদা এক্সট্রা কোনো গুন্ডামি দেখায়নি, যেই মাত্র দেখছে ন্যাটোর বিমান চলে আসছে, তখন তারাও আস্তে 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 আন্তর্জাতিক আকাশ সীমানায় প্রবেশ করে ফেলেছে, কারণ এখানে সরাসরি তাদেরকে আঘাত করা হয়নি, কারণ এই আঘাতের পরে আবার অন্যদিকে যাইতে পারে। তো বোঝা যাচ্ছে কি, যে সিচুয়েশনটা যারে যেখানে যে পাচ্ছে, পুতিনও নজ গুন্ডামি করতে যাচ্ছে, আবার তারাও গুন্ডামির জবাব গুন্ডামি দিয়ে পুতিনকে দিচ্ছে। তো যাই হোক, পরিস্থিতিটা যতটুকু দেখা যাচ্ছে যে রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে ন্যাটো এবং ইউরোপের মিত্ররা সব দিক থেকে কিন্তু একটা কী বলে যে খাঁচায় বন্দী করার চেষ্টা করছে, যদিও পুতিন সেখান থেকে মাঝে মাঝে ফরফর ফরফর করে উইরা আসে, উড়তে হবে, এটাই নিয়ম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।